ভারত ভিন্ন ধরনের সঙ্গীতের মেলবন্ধনের এক অনন্য মঞ্চ। সঙ্গীতের স্বর্ণযুগের স্বাদ এক সময় উপভোগ করেছিল গোটা দেশ। শাস্ত্রীয় সঙ্গীত লোকসঙ্গীতের ইতিহাস সৃষ্টি হয়েছে এই মাটিতে। বৃহস্পতিবার কলকাতার টাটা 88 ইস্টে উদ্বোধন হলো নতুন সঙ্গীত সংস্থা ইটারনাল সাউন্ডসের। এই এন্টিটির পিছনে উদ্যোগী হিসেবে রয়েছেন শিল্পী বিক্রম ঘোষ, ফিনান্সিয়াল মার্কেটস গুরু উৎসব পারেখ, জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক গৌরাঙ্গ জালান, শিল্পপতি মায়াঙ্ক জালান। দিনে দিনে আরো বেশি সামনে আসছে মার্কেট ফ্রেন্ডলি মিউজিক, সেটা খুব শর্ট লিভড হয়, খুব ছোট একটা স্প্যান থাকে তার। কিন্তু আমরা এই কোম্পানিটা ফর্ম করে যেটা করার চেষ্টা করছি, উই আর হিয়ার টু ক্রিয়েট আ লেগাসি অফ মিউজিক। রিয়েলি আ ফ্যান্টাস্টিক আইডিয়া। আই মিন দ্য লেবেল যা আছে খুবই ভালো লেবেল, ইটারনাল সাউন্ডস, কারণ আই থিঙ্ক মিউজিক ইজ ইটারনাল না, এমনিও ইটারনাল আছে। আজকেও লোক সাইগেলজিকে শুনছে, আজকেও রবীন্দ্রনাথ জি ঠাকুরকে শুনছেন। দে আর লিসনিং টু ওল্ড সংস, দে আর লিসনিং টু নিউ সংস, বিকজ দ্য সংস আর ইটারনাল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট দে আর লুকিং ফর, ইটারনাল সাউন্ডস, কে আজ ভি রহেগা, কল ভি রহেগা, ফরএভার। সার জি, আপকো ক্যা লাগ রহা হ্যা কি জো যুবা পিঢ়ি কা যুবা পিঢ়ি হ্যায় ভো ইস মিউজিক অ্যাকসেপ্ট কর রহে হ্যায় কি উনকে লিয়ে ক্যা করেগা? युवा पीढ़ी तो दे आर आर फ्यूचर हमारे, यानी अगर यूथ ना हो और बच्चे ना हो, चिल्ड्रन ना हो, देर इज नो फ्यूचर फॉर अस ना। सो आई थिंक इट्स द चिल्ड्रन हु आर गोइंग टू कैरी द इटर्नल साउंड्स अहेड।